বন্ধুরে বলে মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করতে হবে রে। ওই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ পলায়ন করতে পারবে? জবান ছেড়ে বলি পারবে? আমার নবীজি রহমাতাল্লিল আলামিন মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে হাদিসুল মুবারাকায় বলে গেছেন রে, নবী আমার একটা ডাকি দিয়া কই উম্মতের রে, ও উম্মতের রে অন্তরের কানটা লাগায়া দাও বন্ধু, আমার নবী রোজা মোবারক যেই জায়গার ভিতরে এখন বর্তমানে রয়েছে, আমার নবীজি অসুস্থতা অবস্থায় পড়ে রয়েছেন রে, এই অবস্থায় সাইয়েদনা হযরত আবু বকর আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। আবু বকর কই নবীজি গো, ও নবীজি আপনার শরীরের অবস্থা কেমন গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের অবস্থা এমন এখন কেমন রে? আমার নবীজি চোখের পানিগুলো তার মোবারক দিয়ে বায় বায় রব্বারি মোবারক দিয়ে পড়তেছে। নবী আমার একটা ডাক দিয়ে কয় আবু বকর, আমি অনেক অসুস্থ রে আবু বকর, পুরাটা শরীর মোবারকটা ব্যথা রে। এ আবু বকর তুমি যাও যাও নামাজের ইমামতিটা করো, নবী রওজার একটু পিছনে যে উঁচা জায়গাটা রয়েছে, যারা হাজির সাহেবেরা তারা গেছেন তারা দেখতে পারবেন, দেখেছেন অবশ্যই। এই জায়গার ভিতরে মানুষগুলো নামাজ পড়ার জন্য ছুটাছুটি করে একটু উঁচা জায়গাতে, এই জায়গাতে সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক আজম, হযরত উসমান, সাইয়েদানা হযরত আলী, হযরত আবু হুরায়রা, হযরত বেলাল রে সমস্ত সাহাবাই কেরাম সেই জায়গাতে নামাজের জন্য দাঁড়ায় গেলেন। বেলাল রে আবু বকরের চেহারার দিকে একবার তাকায়, নবীর হুজরাখানা মুবারকের দিকে একবার তাকায়, আবু বকর কই রে করে তুমি ধরো রে আয়েশা, এই আমার মাথা মুবারকটা দুরুরি, আমি একটু তাকাই আমার সাহাবীরা কি করে, আল্লাহ নবী তাকায় দেখ রে সাহাবীরা বিলাপ দিয়ে দিয়ে কান্দে রে, নবী নবী বলিয়া কান্দে, নবী নবী বলিয়া সাহাবীরা কান্দে, উমর গড়াইয়া কান্দে, সাইয়েদনা হযরত আবু বকর, উসমান, সাইয়েদনা আলী, হযরত বেলাল চোখের পানি ছড়িয়া ছড়িয়া কান্দতেছে, আবু হুরায়রা কান্দে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেছে, কান্না দেখিয়া আমার নবী একা ডাক দিয়া কয় আয়েশা, ও আয়েশা রে নবী গো আপনার চোখ মুবারকে পানি গেরো গো পানি গেরো, আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, আমি শুধু আজকের নামাজের ইমামতি দেখি না, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত আমি নবীকে তারা সামনে না দেখলো নামাজ আদায় করবে। হযরত আম্মা জান সিদ্দিকা, হযরত আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কান্দতেছে, নবী আমার কান্দলে, নবী আমার নামাজটুকু অনেক কষ্ট করে নবী আমার আদায় করেছেন। এমনিতে সময় রে আম্মা জান ফাতেমা, সেদিন হযরত আম্মা জান ফাতেমা নবীর হুজরাখানা মোবারকে আসিয়া আমার নবীর
নবীর কদম মোবারক রে দুটো হাত দিয়া দুকের পানে ছড়িয়া ছড়িয়া করে কান্দে আব্বা আজকে কতদিন আপনি অসুস্থ রে আব্বা হে আব্বা আপনি কেন চুকির পানে ছেড়ে কান্দন আপনার কাছে কেমন লাগে আমার নবীজি সাইয়েদনা হযরত আম্মা জান ফাতেমাকে ডাক দিয়া কয় ফাতেমা